আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক, দশম শ্রেণী, জীবন বিজ্ঞান, পার্ট ওয়ান। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, স্নায়ু কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো, ডেনড্রন, সোয়ান কোষ, প্রান্তবুরুষ, অ্যাক্সোলেমা। তো প্রথমে একটা স্নায়ু কোষের ছবি আঁকতে হবে, আঁকার পর ডেনড্রন, সোয়ান কোষ, প্রান্তবুরুষ, অ্যাক্সোলেমাগুলো চিহ্নিত করতে হবে। তো তোমরা স্নায়ু কোষের ছবিটা স্ক্রিনশট নিয়ে নাও এবং ছবিটা এঁকে ডেনড্রন, সোয়ান কোষ, প্রান্তবুরুষ, অ্যাক্সোলেমা গুলো চিহ্নিত করে দাও। এরপরে আসা যাক 2 নম্বর প্রশ্ন। এখানে বলছে, জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিউসিসের ভূমিকা উল্লেখ করো। তার সাথে একটা প্রশ্ন আছে, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার 3টি বৈশিষ্ট্য লিখো। উত্তরটা হবে, মিউসিস এর প্রোফেজ দশায় সমসংস্থ ক্রোমোজোম এ নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে সমতুল্য অংশের বিনিময় ঘটে এবং ক্রোমোজোমে নতুন অ্যালিল সমন্বয়ে গঠিত হয়। এই ঘটনাকে ক্রসিং ওভার বলা হয়। ক্রসিং ওভার এর ফলে নতুন জিনগত পুনর্বিন্যাস ঘটে, এর ফলে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়। এই প্রকরণ জীবকে অভিযোজনে সাহায্য করে এবং জীবের অভিব্যক্তি ঘটায়। তার পরের প্রশ্নের উত্তরটা হবে, মাইটোসিস কোষ বিভাজনের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা হলো অ্যানাফেজ দশা। এই দশার বৈশিষ্ট্যগুলি হলো, এই দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলি সমান দুভাগে বিভক্ত হয়ে যায়। তারপরে এই দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয়। এই দশায় অপত্য ক্রোমোজোমগুলি অর্ধেক বিষুব অঞ্চল থেকে বেমের 2টি বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে, যা অ্যানাফেজীয় চলন নামে পরিচিত। তারপরে এই দশায় অপত্য ক্রোমোজোমগুলি পৃথক হওয়ায় ক্রোমোজোমের মাঝের তন্তুগুলিকে ইন্টারজোনাল তন্তু বলে। এই দশার শেষে অপত্য ক্রোমোজোমগুলি ইংরেজি অক্ষর ভি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এল সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, জে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, আই টেলসেন্ট্রিক ক্রোমোজোম এর মতো দেখায়। এরপরে 3 নম্বর প্রশ্ন, অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে যে উদ্ভিদ হরমোন, তার 3টি ভূমিকা লেখো। তার সাথে প্রশ্ন আছে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা উল্লেখ করো। উত্তরটা হবে, অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে। অক্সিন হরমোনের 3টি ভূমিকা, অক্সিন হরমোন উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্য করে। অক্সিন হরমোন কোষ প্রাচীরকে নমনীয় করে এবং কোষ প্রাচীর নতুন উপাদান সঞ্চিত করে কোষের সামগ্রিক বৃদ্ধি। তারপরে হচ্ছে, অক্সিন হরমোন প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয় এবং কোষ আয়তন বৃদ্ধি পায়। কম ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। অক্সিন হরমোন উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। তার সাথে প্রশ্নের উত্তরটা হবে, ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেলে গ্লুকোজের পরিমাণ কমিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। কলা কোষের ভেদ্যতা বাড়িয়ে কোষকে গ্লুকোজ গ্রহণে সাহায্য করে। গ্লাইকোজেনেসিস এর মাধ্যমে যকৃত পেশিতে গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করা এবং প্রয়োজন অনুসারে গ্লুকোজ এর জারণ প্রভাবিত করা ইনসুলিন এর অন্যতম কাজ। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপাদনে অর্থাৎ গ্লাইকোজেনেসিস পদ্ধতিকে ইনসুলিন বাধা দেয়। এরপরে শেষ প্রশ্নটা হচ্ছে, মাছের সন্তরণে পাখার গুরুত্ব নির্ধারণ করো। তার সাথে প্রশ্ন আছে, হাঁটু ও কাঁধে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়? উত্তর হবে, মাছের 7টি পাখনা থাকে। পাখনাগুলি রশ্মি বিশিষ্ট হওয়ায় জলের চাপে ছিঁড়ে যায় না। প্রতিটি পাখনার গোড়া মজবুত পেশি সংলগ্ন থাকে। পেশিগুলি সংকোচন প্রসারণ ঘটিয়ে মাছ পাখাগুলিকে সঞ্চালন করে। বক্ষ পাখনা গমনের সময় জলে উঠানামা করতে এবং স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। শ্রেণী পাখনা বক্ষ পাখনার মতোই কাজ করে। পৃষ্ঠ পাখনা গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পায়ু পাখনা গমনে বিশেষ ভূমিকা নেই। পুচ্ছ পাখনা গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে। তার পরের প্রশ্নের উত্তরটা হবে, হাঁটুতে কবজে সন্ধি এবং কাঁধে বল সকেট অস্থি সন্ধি দেখা যায়।